বনগা শহরে সাড়ম্বরে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। পুজোকে ঘিরে উৎসবের মেজাজ এলাকা জুড়ে, আয়োজন হয়েছে নানা অনুষ্ঠানের। আজ জগদ্ধাত্রী পুজো, বিভিন্ন প্রান্তে মহাসমারোহে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। শারদ উৎসব দীপাবলির পর ফের উৎসবের মেজাজে মেতেছে গোটা রাজ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বনগাঁ এলাকাতেও বেশ কয়েকটি প্রাচীন জগদ্ধাত্রী পুজো হয়, যার মধ্যে অন্যতম কলেজপাড়া তরুণ সংঘ, স্কুল রোড তরুণ সংঘের জগদ্ধাত্রী পুজো। আজ জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজোর পর বাংলার অন্যতম বিখ্যাত পুজো হল জগদ্ধাত্রী পুজো। এই পুজোতেও ষষ্ঠী থেকে দশমী তিথি অবধি মা জগদ্ধাত্রীর পুজো করা হয়। আজ নবমীর পুজো, এই নবমী তিথি ধরে মূলত পূজিত হন মা জগদ্ধাত্রী। এই দিনেই মায়ের পুষ্পাঞ্জলি এবং ভোগের আয়োজন করা হয়। জগদ্ধাত্রী পুজো বলতেই সবার প্রথমে নাম আসে চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর কিংবা অশোকনগরের কথা। তবে এই জায়গাগুলির পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি বনগাঁ শহরে বেশ কিছু জগদ্ধাত্রী পুজো হয়, যার মধ্যে একটি প্রাচীন পুজো হল বনগাঁ স্কুল রোড তরুণ সংঘের জগদ্ধাত্রী পুজো। এই পুজো এবারে 52তম বর্ষে পদার্পণ করেছে। আয়োজকদের পক্ষ থেকে জানা গেল, অতীতে যারা এই পুজোর সূচনা করেছিলেন তাদের মধ্যে অনেকেই আজ নেই। নিয়ম মেনে নতুন প্রজন্ম দায়িত্ব নিয়েছে এই পুজোর। এই বিষয়ে পুজো কমিটির সদস্য সুখেন বিশ্বাস বলেন, আগেও তো অনেকেই ছিলেন, তারপরে অবশ্য এসেছি, তারপরে এসেছি আমি, যতদূর জানি আমি, আমি প্রায় 20 বছর ধরেই এখানে আমি তরুণ গোষ্ঠীর এই পুজো করছি। তা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই এই পুজোগুলো হয়। আমাদের বহু প্রাচীন লোক আগে ছিলেন, তারা তাদেরও আমরা দেখেছি আর কি। তা এই যে পুজো আজ এই 52তম বৎসরে পড়ল, আমরা প্রত্যেকবার উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা এই পুজো করি, জগদ্ধাত্রী পুজো। শুরুর দিন থেকে আজ পর্যন্ত অত্যন্ত নিয়ম নিষ্ঠা মেনে মায়ের পুজোর আয়োজন করা হয়ে আসছে। সন্ধ্যায় মায়ের সামনে হোমযজ্ঞ, মূলত স্থানীয় ব্যবসায়ী ও পুজো কমিটি সদস্যদের দেওয়া অনুদানেই মায়ের পুজোর আয়োজন করা হয়। এই বিষয়ে পুজো কমিটির পক্ষে প্রাক্তন শিক্ষক সুনীল রায় বলেন, প্রতিষ্ঠাতা যে কজন সদস্য ছিলেন তার মধ্যে মনা একজন, ঠিক আছে, আর যারা ছিলেন তারা অনেকেই হারিয়ে গেছেন, বৃদ্ধি বাড়িয়ে গেছে, অনেকেই হারিয়ে গেছেন। আমাদের পুজোর মূল বৈশিষ্ট্য হচ্ছে এই যে পুজোর আধ্যাত্মিকতা এবং পুজোর গভীরতা দেখে অনেকে এগিয়ে আসেন ঠাকুরের বিভিন্ন অঙ্গসজ্জা, প্রতিমার নামস্বরূপ কিছু দেওয়ার জন্যে, অষ্টমী পুজোর কিছু দেওয়ার জন্যে বিভিন্নভাবে তারা আন্তরিকভাবে এগিয়ে এসে সাহায্য করেন। আমরা তাদের সাহায্যে এবং তাদের পৃষ্ঠপোষকতায় এই পুজোটি আমরা চালিয়ে যাচ্ছি আজ 52 বছর ধরে। যদিও আমি অনেক পরে এসেছি, দূর থেকে ছিলাম, কাছাকাছি অনেক পরে এসেছি, তবুও এই পুজোর শুরুতে যারা ছিলেন এই এলাকার সমগ্র ব্যবসায়ী মণ্ডলী, তাদের মধ্যে অনেকেই আজ আর আমাদের মধ্যে নেই, চলে গেছে, সে তারা আর এই জগতেই নেই। যারা আছেন তাদের নিয়ে আমরা 50 বছর উৎসব উপলক্ষে তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম, এসেও ছিলেন। বনগাঁর আরও একটি উল্লেখযোগ্য পুজো কলেজপাড়া তরুণ সংঘের পুজো। কলেজপাড়া তরুণ সংঘের জগদ্ধাত্রী পুজো এবছর 43তম বর্ষে পদার্পণ করল। পুজো আয়োজকদের দাবি, দীর্ঘ বছর ধরে এই জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে, তবে এই পুজোর জন্য না নেওয়া হয় কোনো চাঁদা, না নেওয়া হয় কোনো সরকারি অনুদান। যারা পূর্বে এই পুজো শুরু করেছিল তাদের মধ্যে আজ অনেকেই নেই, তবে এলাকার মহিলা সদস্যরা মিলে আজও মহাসমারোহে আয়োজন করে থাকে এই জগদ্ধাত্রী পুজোর। তাদের প্রত্যেককে সহযোগিতা করেন স্থানীয়রা। এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে মেতে ওঠেন এলাকার মানুষ। পুজোর এই কটা দিন একেবারে উৎসবের মেজাজে কাটান স্থানীয়রা। পুজোর দিন দেবী আরাধনার পাশাপাশি আয়োজন করা হয় ভোগের। শুধুমাত্র এলাকার মানুষ নয়, বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন দেবী প্রতিমা দর্শনে। এই বিষয়ে আয়োজক আশিস মুখার্জি জানান, এবছর নিয়ে আমরা 43 বছরে যারা এই পুজো শুরু করেছিল তারা অনেকেই আজকে আমাদের মধ্যে নেই। পাপিয়া ঘোষ,
অর্থাৎ আমরা টুটুমরে ডাকতাম, ফুলগুড়ি প্রথম এই পুজোর উদ্যোক্তা, সেও কয়েকদিন আগে মারা গেছে। আর তার আগে যারা যাদের হারিয়েছি, সেই হারানোর ফলে কী হয়েছে, পুজো করাটার প্রথম ইয়ে হলো যে এটা কোনো সরকারি অনুদান পাওয়া যায় না, কোনো বিল কেটে কারো বাড়ির থেকে চাঁদা নেওয়া হয় না, সদিচ্ছায় দানের পরে এই পুজোটা হয়। তাতে হয়েছে কি, দিনের দিন অনেকে চলে যাওয়াতে অর্থনৈতিক একটা সংকট বিরাটভাবে দেখা দিয়েছে। বহু কিছু করা হয়েছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে 43 বছরের মধ্যে, কিন্তু এখন সবার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। গড়ে গিয়ে আমি একাই রয়ে গিয়েছি আর সবাই চলে গেছে। বিশেষ করে মেয়েরা খুব আন্তরিকভাবে পরবর্তীকালে এসে এই পুজোটা মুখ্যত। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।